السلام عليكم দেশ ও প্রবাসী যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটাকে অনেক সুন্দর লাগছে দেখতে আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু আপনার নাম কি আমার নাম পাখি পাখি আপু পাখির মতো জীবন নাকি পাখির মতো জীবন হলে তো ভালোই হতো পাখির মতো উড়ে উড়ে বেড়াইতে চান কাছে আছে পরিবারে কে কে আছে পরিবারে মা আছে বাবা ছিল মারা গেছে একটা ভাই আর আমি আছি খুব কষ্টের জীবন বাড়ি কোথায় পাবনা 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 আবার মেন্টালে কাছে নাকি আবার না আচ্ছা আচ্ছা তা ভিডিওতে কে আসতে বলছে ভিডিওতে আসছে অনেক কষ্ট পড়ে কারণ আমার মায়ের হার্টের সমস্যা তারপর ডায়াবেটিস অনেক অসুস্থ থাকে আর আমি তো সেলাই মেশিং এর কাজ করি মানুষের এসে আন্টির বাসায় শিখতেছি মানে শিখা হয়ে গেছে কাজ করি কারণ টাকার জন্য মেশিন কিনতে পারি না যদি মেশিন কিনতে পারতাম তাহলে নিজের বাসায় কাজ করে আমার মাটারে দেখাশোনা করতে পারতাম কিন্তু সেরকম তো না আজ প্রথম ফার্স্ট টাইম প্রতিবেদন আসছি কেউ যদি আমার পাশে থাকে থেকে সাহায্য সহযোগিতা করে মানে সারা জীবনের জন্য ওই জন্য দায়িত্ব নেই দু দিনের জন্য যেন না বিয়ের বয়স হয়েছে আপনার আপনি তো শুকনা টুকনা খাওয়া দাওয়া করেন না নাকি না খাওয়া দাওয়া করতে পারি না সারাদিন কাজ করি আর মায়ের টেনশন এদিকে ছোট ভাইটা পড়াশোনা করাতে হবে তো কিভাবে খাওয়া দাওয়া করবো তা স্বামীর সংসারে গিয়ে সংসার করতে পারবেন তো করতে পারবে না কেন পারবো তো বিয়ের বয়স তো হয়ে গেছে পার হয়ে গেছে সেখানে তো শ্বশুর শাশুড়ি অনেক দেওয়ার ননতন থাকে এত বড় হাড়িতে রান্না বান্না করে ভাত টাত খাওয়ায় সবাইকে খুশি রাখতে পারবেন রান্না করতে পারবো না আমি আমার বাসায় রান্না বান্না করি না সব কাজ তো আমার শ্বশুর বাড়ি যেও করবো কি ভালো রান্না করতে পারেন সবকিছু রান্না করতে পারি বাহ আপনি কোরআন শরীফে পড়ি মাশাআল্লাহ আমাদের একদিন দাওয়াত তো আদে খাওয়ান তাইলে নাকি সামর্থ্য নাই কিন্তু খাইতে পারবো ডাল ভাত তো খাইতে পারবো মালিক তো আল্লাহ কারণ মাংস ভাত না পারি ডাল ভাত তো খাবো তো এক ডালটা ভালো রান্না করতে পারলে সংসারে সুখ হবে এখন জিনিসপত্র যে দাম ডালও অনেক টাকা দাম সত্যি কথা ভাই ডালটা অনেক টাকা দাম আলুর কেজি 60 টাকা হয়ে গেছে এখন আরো বেশি তাহলে এই সময় অনেক অভাবে পড়ে আসছে এখানে কারণ ঘরে অসুস্থ মাদা আপনার এই হাসি খুশি জীবনটা হাসি খুশি থাক অসুস্থ মারা সুস্থ হোক সেই দোয়াই করি তা আপনার কষ্টের কথা শুনে অনেকে বিয়ে করতে চাবে আপনার মতো মেয়েকে যোগাযোগ করতে চাবে আমি বিয়ে বসবো বুড়া হোক ধরা হোক তার কাছেই বলবো কিভাবে যোগাযোগ করো আমার সঙ্গে আমার ফোন নাম্বার আছে দেয়া থাকবে নাম্বারটা মুখস্থ আছে না মুখস্থ তো তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের একটি মেয়ের জীবনের গল্প কেউ যদি সত্যিকার অর্থে বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01703604450 নাম্বারটা খোলা থাকে তো হ্যাঁ সব সময় খোলা থাকে নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্টই হোক নামাজ কালাম পড়বেন সত্যি কথা বলবেন নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত আর তার ভিতরে কোরআন শরীফে পড়ি কেউ যদি বিশ্বাস না করে তাহলে আমরা ধরতে পারে ধরে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারে সবচেয়ে বড় কথা সত্য কথা বলবেন আর সত্যতে জীবন সাজাবেন তাহলে জীবনে সুখ শান্তি সব পাবেন কারণ আমি চাই একটা ভালো ছেলে যে আমার এই বিপদের সময় সাহায্য সহযোগিতা করে পাশে থাকবে এরকম মত তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম